আহিছো শক্তি বৃদ্ধি পালে কংগ্রেসৰ বিজেপিৰ লগ এৰিলে বিজেডিয়ে বিজু জনতা দলে বিজেপিৰ লগ এৰিলে নগৰাকীক সাংসদ থকা বিজেডিয়ে কংগ্রেসক মুকলিকৈ সমৰ্থন জনাব আমি লৈ আছো ডাঙৰ খবৰ শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেস তথা ইন্ডিয়া এলাইন্সৰ লোকসভা অধ্যক্ষ নিৰ্বাচনৰ পূৰ্বে বিপদত পৰিছে বিজেপি বিজেপিৰ লগ এৰিছে বিজেপিৰ তথা এনডিএৰ মিত্র দল বিজেডিয়ে মোদী লগ এৰি ইন্ডিয়াক পূৰ্ণ সমৰ্থন বিজেডিৰ বিজু জনতা দল দলে পূর্ণ সমর্থন জানাইছে ইন্ডি এলায়েন্সক দহ বছরে উড়িষ্যার সমস্যা আওকান করার এয়া প্রতিশোধ বলে জানাইছে আর এনডিএক প্রতিশোধ লৈছে এবার বিজেডিয়ে বিজেডির নবীন পাটনায়কর দলের ন সাংসদে সমর্থন জানাব ইন্ডিয়াক আর শক্তি বৃদ্ধি পালে কংগ্রেস তথা ইন্ডি এলায়েন্সর বিধানসভার মজিয়াত বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করব নবীন পাটনায়কর দলে বিজেডিয়ে এনডিএৰ মিত্র দল নহয় বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করব বিজেডিয়ে পূর্বে করা কেবাটাও দাবি বিজেপিয়ে ফলপ্রসূ নকরার অভিযোগ অধ্যক্ষ নির্বাচনত বিজেডি দলের সাংসদে মুকলিকৈ সমর্থন করব ইন্ডি এলায়েন্সর প্রার্থীক এই মুহূর্ত ডাঙর খবর অধ্যক্ষ নির্বাচনের পূর্বে বিপদত পরিছে বিজেপি উড়িষ্যার চব্বিশ বছরে শাসনত আছিল বিজেডি আর বিজেডি এবার যেহেতু এনডিএর মিত্র দল আছিল কিন্তু মিত্রতা না থাকে বিজেডি বিজেডি দুটা কার্যকালত এনডিএর সহ মিত্রতা আছিল বিজেডি আর লোকসভা অধ্যক্ষ নির্বাচনের পূর্বে বিপদত পরিছে বিজেপি বিজেডি অর্থাৎ বিজু জনতা দল ইউনাইটেড এইবার মুকলিকৈ সমর্থন জানাব ইন্ডি এলায়েন্সক অধ্যক্ষ যেহেতু এইবার অধ্যক্ষর নির্বাচন হব দেশের ইতিহাস দেশের রাজনীতি দিয়া প্রথমবার অধ্যক্ষর নির্বাচন হব আর অধ্যক্ষর নির্বাচনের পূর্বে এইবার বিপদত পরিছে এনডিএ আর এনডিএ কেবাটাও দাবি পূরণ নকরার অভিযোগ আনিছে বিজু জনতা দলে প্রতিশোধ বলে বিজু জনতা দলে উল্লেখ করেছে যার বাবে ইন্ডি এলায়েন্সক মুকলিকৈ সমর্থন জানাব শক্তি বৃদ্ধি পালে ইন্ডি এলায়েন্সর বিজেডির নগৰাকীকৈ সাংসদ আছে নগৰাকী সাংসদর সহ বিজেডিয়ে এইবার এনডিএক পূর্ণ সমর্থন জানাইছিল কেবাটাও যেহেতু মিত্র দলের সমর্থনত এইবার সরকার গঠন করেছিল এনডিএ আর সরবর প্রতিটি রাজনৈতিক দলে এইবার দপ্তরের তেওঁলোকে দাবি করেছিল নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর দলেও দপ্তরের দাবি করেছিল কিন্তু বিচরা দপ্তর পয়া না বিজেডিও নগৰাকীক সাংসদ থাকা বিজেডিও কেবাটাও গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্বর দাবি জানাইছিল কিন্তু বিজেডির কেতবর দাবি ফলপ্রসূ নকরার এই সিদ্ধান্ত এয়া প্রতিশোধ লওয়া বলে বিজেডিয়ে জানাইছে আর যার বাবে মুকলিকৈ কংগ্রেসক সমর্থন জানাব সদনত মুকলিকৈ কংগ্রেসক সমর্থন জানাব বিজেডিয়ে মিত্র দল নহয় এনডিএর এনডিএর বিরোধী হিসাবেহে সদনত দেখিবলৈ পাওয়া যাব বিজেডিক এই মুহূর্তে ডাঙর খবর দহ বছরে উড়িষ্যার সমস্যাক আওকান করার এয়া প্রতিশোধ বলে জানাইছে আর বিজেডিয়ে মোদীর লগ এরিছে ইন্ডিয়াক পূর্ণ সমর্থন জানাব ইন্ডি এলায়েন্সক এতিয়ারপরা বিজেডিয়ে সমর্থন করব বিজেডির নগৰাকীক যেহেতু সাংসদ আছে আর পুনের ইন্ডি এলায়েন্সর শক্তি বৃদ্ধি পালে বিজেডির নবীন পাটনায়কর দলের ন সাংসদে সমর্থন জানাব ইন্ডিয়াক এই মুহূর্তের দেশের রাজনীতির একটা অতিকৈ ডাঙর খবর আমি জানাই আছো বিধানসভার মজিয়াত বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করব নবীন পাটনায়কর দলে দেশের রাজনীতিত তোলপার লাগিছে দেশের রাজনীতিত দেশের রাজনৈতিক রাজনীতির একটা ডাঙর খবর বিধানসভার মজিয়াত বিরোধী হিসাবেহে বিজেডি আত্মপ্রকাশ করব বিজেডি যেহেতু এনডিএর মিত্র দল আছিল আর এনডিএ সরকার গঠন করার মাত্র কেটামান দিন উকলিছে প্রায় ষোলো দিন উকলিছে এনডিএ সরকার গঠন করার আর তার পাছতে ইটোর পাছত আনটো বিপদত পরিছে বিজেপি তথা এনডিএ মিত্র দল বিপদত পরিছে বিজেপির কিয়নো বিজেডি এতিয়া বিজেপির সহ না থাকে এনডিএর সহ না থাকে মুকলিকৈ সমর্থন জানাব কংগ্রেসক তথা ইন্ডি এলায়েন্সত বিধানসভার মজিয়াত কংগ্রেসের সহ একলগে বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করব নবীন পাটনায়কর দলে আর বিজেডিয়ে পূর্বে করা কেবাটাও দাবি বিজেপিয়ে ফলপ্রসূ নকরার অভিযোগ আনিছে বিজু জনতা দলে অধ্যক্ষ নির্বাচনত বিজেডি দলের সাংসদে মুকলিকৈ সমর্থন জানাব ইন্ডি এলায়েন্সক অর্থাৎ নগৰাকী সাংসদে এবার মুকলিকৈ সমর্থন জানাব কংগ্রেসক আর অধ্যক্ষ নির্বাচনত বিজেডি দলের সাংসদে মুকলি সমর্থন জানাব এইবার যেহেতু দেশের ইতিহাস প্রথমবারের লোকসভার অধ্যক্ষর নির্বাচন অনুষ্ঠিত হব আর উড়িষ্যা চব্বিশ বছরিয়া শাসনত আছিল বিজেডি বিজেপির দুটা কার্যকালত এনডিএর সহ মিত্রতা আছিল বিজেডির আর লোকসভার অধ্যক্ষ নির্বাচনের পূর্বে বিপদত পরিছে বিজেপি যেহেতু বিজেপিও নিজের প্রার্থী প্রক্ষেপ করেছে কংগ্রেসও নিজের প্রার্থী প্রক্ষেপ করেছে এটা লোকসভার অধ্যক্ষ কোন হয় তাক লৈ হব নির্বাচন দেশের ইতিহাস প্রথমবারের অধ্যক্ষর নির্বাচন হব কিন্তু অধ্যক্ষর নির্বাচনত কংগ্রেসক পূর্ণ সমর্থন জানাব বিজেডিয়ে অর্থাৎ ইন্ডি এলায়েন্সক পূর্ণ সমর্থন জানাব অধ্যক্ষ নির্বাচনের পূর্বে শক্তি বৃদ্ধি পালে ইন্ডি এলায়েন্সর এই মুহূর্তের একটা ডাঙর খবর আর ইয়ার পাছতে দেশের রাজনীতির তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যেহেতু দেশের রাজনীতির প্রথমবারের অধ্যক্ষ নির্বাচন হবল গৈ আছে অধ্যক্ষ নির্বাচনের পূর্বে শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেসর
আর এই মুহূর্তে ডাঙর খবর দেখো রাজনীতি টোলপার আরম্ভ হয়েছে যেহেতু এবার বিজেডি এনডিএর হইতে মিত্রতা থাকি সরকার গঠন করেছিল এনডিএর সরকারের অংশীদার আছিল বিজেডি আর মিত্র দল যেহেতু পূর্বরে পরে অসন্তুষ্টি প্রকাশ করে আসছিল কিন্তু বিজেডি আটাইতকৈ অসন্তুষ্ট আছিল উড়িষ্যার সমস্যার আওকাণ করার অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপির বিরুদ্ধে লগতে দাবি সমূহ বিজেপিয়ে মানি নলার বাবে বিজেপি তথা মোদী সরকারের হতে থাকিব বিচার নাই বিজেডিয়ে বিজু জনতা দলে মুকলিকৈ এবার কংগ্রেসক সমর্থন জানাব আর তার পাছতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চিন্তিত হয়েছে বিজেপি কেন মিত্র দলক বিজেপি চিন্তাত পড়েছে সরকার বসাবলে আরম্ভ করেছে নরেন্দ্র মোদীয়ে অভিযোগ আনিছিল যেহেতু রাহুল গান্ধীয়ে আর সেই অভিযোগেই সচা প্রমাণিত হবলে যেন গৈ আছে কেনো অধ্যক্ষ নির্বাচনের পূর্বে এইবার মুকলিকৈ কংগ্রেসক সমর্থন জানাবলে আগুয়ে আহিছে বিজেডি বিরোধী হিসাবেহে সদনত বিজেডি থাকিব কেবল কংগ্রেসে নহয় বা ইন্ডিয়া লাইন্সে নহয় এবার বিজেডিও সামিল হল বিরোধী শিবিরত আর সদনত এবার মোদী সরকারের বিরোধিতা করব বিজেডিয়ে যেহেতু মিত্র দল হিসাবেহে এনডিএর হইতে আছিল বিজেডি এইবার মিত্রতা নহয় সদনত বিরোধী রূপত বিজেডিক দেখিবলৈ পোৱা যাব বিজু জনতা দল এটা গুরুত্বপূর্ণ দল এনডিএর বাবে নগৰাকীকৈ সাংসদ আছিল বিজেডির এইবার আর নগৰাকী সাংসদে এনডিএক সরকার গঠন কৰিবলৈ সমর্থন জানাইছিল আর নগৰাকীকৈ সাংসদ আছিল এনডিএ তথা বিজেপির হইতে কিন্তু নগৰাকী সাংসদে এতিয়া মুকলিকৈ কংগ্রেসক সমর্থন জানাব আর ইতিমধ্যে আনুষ্ঠানিকতা করেছে বিজেডিয়ে কোনো পর্যায়ে মোদী সরকারের হইতে না থাকে বা এনডিএর হইতে না থাকে বিজেডি আর এই মুহূর্তে ডাঙর খবর দেশের রাজনীতির তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এক প্রকারে লোকসভা অধ্যক্ষ নির্বাচনের পূর্বে দেশের রাজনীতির এয়া ধুমুহার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমি ডাঙর খবর জানাই আছো বিজেডিয়ে বিজেপির সঙ্গ এড়িছে মুকলিকৈ কংগ্রেসক সমর্থন জানাবলে আগুয়ে আহিছে বিজু জনতা দলে বিজেডি নবীন পাটনায়ক দলের ন সাংসদে সমর্থন জানাব ইন্ডিয়াক বিধানসভার মজিয়াত বিরোধী হিসাবে আত্মপ্রকাশ করবলে সাজু নবীন পাটনায়কর দল বিজেডিয়ে পূর্বে করা কেবাটাও দাবি বিজেপিয়ে ফলপ্রসূ নকরার অভিযোগ কেবাটাও দাবি বিজেডির আছিল আর সেই বিজেডির দাবি সমূহ বিজেপি সরকারে ফলপ্রসূ নকরার অভিযোগ আনিছে বিজেডির দাবি সমূহ মানি লওয়া নাছিল বিজেপি আর যার বাবে তেওঁলোকৰ ইয়াক ক্ষোভৰ বহি প্ৰকাশ ঘটিছে ইয়াক প্ৰতিশোধ বুলি জনাইছে বিজেডিয়ে আৰু যাৰ বাবে এনডিএ চৰকাৰ গঠন কৰাৰ পাছতহে তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে এনডিএ চৰকাৰ গঠন কৰাৰ পূৰ্বে সেই সিদ্ধান্ত ল'ব পাৰিলেহেঁতেন কিন্তু ইয়াক প্ৰতিশোধ বুলি জনাইছে যাৰ বাবে এনডিএ চৰকাৰ গঠন কৰাৰ পাছতহে তেওঁলোকে মিত্ৰতা ভংগ কৰিছে আৰু দহ বছৰে উৰিষ্যাৰ সমস্যাক আওকাণ কৰাৰ ইয়াক প্ৰতিশোধ বুলি জনাইছে মোদীৰ লগ এৰি ইণ্ডিয়াক পূৰ্ণ সমৰ্থন জনাইছে বিজেডিয়ে আৰু অধ্যক্ষ নিৰ্বাচনত বিজেডি দলৰ নগৰাকীকৈ সাংসদে মুকলিকৈ সমৰ্থন কৰিব ইণ্ডিয়া এলায়েন্সৰ প্ৰাৰ্থীক যিহেতু ইণ্ডিয়া এলায়েন্সেও নিজৰ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছে এনডিএ নিজৰ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছে ওম বিৰলাক প্ৰক্ষেপ কৰিছে এনডিএ এতিয়া কোন হ'ব লোকসভাৰ অধ্যক্ষ অধ্যক্ষৰ বাবে যিহেতু এইবাৰ হ'ব নিৰ্বাচন কিন্তু বিৰোধী তথা ইণ্ডিয়া এলায়েন্সে বিজেপিৰ অধ্যক্ষ পদৰ প্ৰাৰ্থীক সমর্থন জনাত মান্তি হয়েছিল ইয়ার বিপরীতে ইন্ডিয়া এলায়েন্সে বিচারিছিল উপাধ্যক্ষর পদ আর যেতিয়া বিজেপি তথা এনডিএ উপাধ্যক্ষর পদ কংগ্রেসক নিদিও বুলি জানালে তার পাছতেই অধ্যক্ষর বাবে কংগ্রেস তথা ইন্ডিয়া এলায়েন্সেও নিজের প্রার্থী প্রক্ষেপ করেছে আর ইয়ার পাছতেই কাইলে অনুষ্ঠিত হব অধ্যক্ষর বাবে নির্বাচন আর তার পূর্বে বিপদত পড়েছে বিজেপি কেন ন সাংসদে বিজেপির লগ এড়িলে মোদীর লগ এড়ি এবার ইন্ডিয়াক সমর্থন জানাব বিজেডিয়ে নগৰাকীকৈ সাংসদ আছিল বিজেডির আর এবার পূর্ণ সমর্থন জানাব কংগ্রেসক অধ্যক্ষ নির্বাচনত বিজেপি দলের সাংসদে মুকলিকৈ ইন্ডিয়া এলায়েন্সক সমর্থন জানাব উড়িষ্যার চব্বিশ বছর শাসনত আছিল বিজেডি আর বিজেডি এনডিএর বাবে আছিল একটা গুরুত্বপূর্ণ মিত্র দল বিজেডির দুটা কার্যকালত এনডিএর হইতে মিত্রতা আছিল বিজেডির আর সেই বিজেডি এবার বিজু জনতা দলে মোদী সরকারের হইতে না থাকে এনডিএর হইতে না থাকে মিত্রতা ভঙ্গ করেছে পূর্ণ সমর্থন জানাব কংগ্রেসক তথা ইন্ডিয়া এলায়েন্সক সমর্থন জানাব আর ইতিমধ্যে বৈঠক সম্পন্ন করেছে আমি আপনার কেতবোর দৃশ্য দেখাইছো বিজেপির মিত্রতা সেট করেছে নবীন পাটনায়কর বিজু জনতা দলে সদনত বিরোধীর ভূমিকা পালন করব বিজেডিয়ে পুনের শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেস তথা ইন্ডিয়া এলায়েন্সর লোকসভা অধ্যক্ষ নির্বাচনের পূর্বে বিজেপির মিত্রতা সেট করেছে নবীন পাটনায়ক এই মুহূর্তে দেশের রাজনীতির একটা ডাঙর খবর রাজনীতি দেশের রাজনীতি ধুমুহা সৃষ্টি হয়েছে লোকসভার অধ্যক্ষ নির্বাচনের পূর্বে বিজেডিয়ে সঙ্গ এড়িছে বিজেপির ইয়ার পাছতে চিন্তিত হয়ে পড়েছে বিজেপি তথা ইন্ডিয়া এলায়েন্স কি হব অধ্যক্ষর নির্বাচনত ন সাংসদে যেহেতু সমর্থন জানাব কংগ্রেসের প্রার্থীক সমর্থন জানাব পোনপটিয়াকৈ মুকলিকেও সমর্থন জানাবার কেবল ইমানেই নহয় সদনত বিজেপির মিত্র দল হিসাবে না থাকে বিজেডি বিরোধীর ভূমিকা পালন করব বিজেডিয়ে কংগ্রেসের সুরত সুর মিলাব বিজেডিয়ে আর বিজেপি সরকারের ভুল সমূহ
সমালোচনা করব বিজেপি সরকারের সঙ্গে যার বাবে নাথাকো বলে কৈছে মোদীর সঙ্গে নাথাকো বলে কৈছে বিজেডিয়ে আর ইতিমধ্যে বৈঠক সম্পন্ন করে আনুষ্ঠানিকতা করেছে লোকসভার অধ্যক্ষর নির্বাচনের পূর্বে এয়া প্রতিশোধ বলে জানাইছে বিজেডিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ ললে বিজেডিয়ে সরকার গঠনের মাত্র কেটামান দিন পাছতেই বিজু জনতা দলে সঙ্গ এরিলে বিজেপির এই মুহূর্তে দেশের রাজনীতির একটা ব্রেকিং নিউজ একটা ডর খবর জানাই আছো বিজেডিয়ে সঙ্গ এরিলে নগরাকী বিধায়কক ক্ষমা করব নগরাকী সাংসদক লই বিজেডিয়ে পূর্ণ সমর্থন জানাব কংগ্রেসক আর অধ্যক্ষ নির্বাচনের পূর্বে এয়া দেশের রাজনীতি এক প্রকারে ধুমুহা সৃষ্টি হয়েছে দেশের রাজনীতি প্রথমবারের যেহেতু লোকসভার অধ্যক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবলে গৈ আছে সেই নির্বাচনক চিন্তিত হয়ে পড়েছে এন ডি এ কি হব কোন হব লোকসভার অধ্যক্ষ এন ডি এ প্রার্থী জয়ী হব নে ইন্ডিয়া এলায়েন্সের প্রার্থী জয়ী হব তার মাজতে এয়া প্রতিশোধ লৈছে বিজেডিয়ে বিজেপি সরকারে তেওঁলোকের দাবি মানি নোলার প্রতিশোধ লৈছে উড়িষ্যার উন্নয়নের কাম নকরার অভিযোগ আনিছে আর যার এয়া প্রতিশোধের রাজনীতি অবলম্বন করেছে বিজু জনতা দলে বিজু জনতা দলে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসক সমর্থন জানাব নগরাকীক সাংসদে লোকসভার অধ্যক্ষের অনুষ্ঠিত হবলগিয়া নির্বাচনত সমর্থন জানাব ইন্ডিয়া এলায়েন্সক।